আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এবার বড় পর্দা থেকে স্ট্যান্ড আপ কমেডি। ইয়েস, নতুন ছবি ফুকরে রিটার্নস এর প্রচারে ঠিক এভাবেই মাঠে নামছেন রিচা চাড্ডা। সবসময় অভিনয় জগতে একটু নতুন এবং একটু অন্যরকম কিছু ডেলিভার করার উদ্দেশ্যেই রিচা চাড্ডা এক্সপেরিমেন্ট করতে ভীষণ ভালোবাসেন। ইনফ্যাক্ট এই এক্সপেরিমেন্টটি কিন্তু তাকে সাহস জুগিয়েছে। ইন্দো চায়না প্রজেক্টে কাজ করার জন্য এবং বিভিন্ন বিদেশি নন ফিকশন এবং ফিকশন শোজে পারফর্ম করার জন্য। তবে এবার ফুকরে রিটার্নস এর জন্য একটু অন্যরকম কিছু ট্রাই করতে চলেছেন রিচা চাড্ডা। শোনা যাচ্ছে রিচা নাকি খুব শিগগিরই এবার মঞ্চে পারফর্ম করবেন। আগে হ্যাঁ, তাও আবার প্রায় 300 লোকের সামনে। ফুকরে ছবির ভোলি পাঞ্জাবন চরিত্রটির জন্য রিচা কিন্তু এর আগেও বেশ প্রশংসিত হয়েছেন। আর সেই চরিত্রকে এবার তিনি আনতে চলেছেন মঞ্চে। রিচার কথায় দর্শকদের মধ্যে চরিত্রটাকে নিয়ে একটা আলাদাই এক্সাইটমেন্ট রয়েছে, আর সেটাকে যদি লাইভ অডিয়েন্সের সামনে এনক্যাশ করা যায় তাহলে সেটা ছবির জন্য যথেষ্ট ভালো হবে। ওয়েল, এমনিতেই রিচা অভিনেত্রী হিসেবে যথেষ্টই সফল, তাই বড় পর্দা হোক কিংবা ওয়েব সিরিজ কিংবা লাইভ অডিয়েন্স, যে কোনো শিল্পীর কাছেই যে শিল্পের যে কোনো মাধ্যম কখনোই ম্যাটার করে না তা রিচা কিন্তু আরও একবার প্রমাণ করলেন। তাই সব মিলিয়ে ফুকরে রিটার্নস এর জন্য মঞ্চে আসতে চলেছেন যে রিচা চাড্ডা, আমরা তাকে রিয়েলি অ্যাপ্রিসিয়েট করি। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।